একটি অফিসিয়াল পোস্টে শাওমি কনফার্ম করেছে এই শুক্রবার আরও কিছু ডিভাইসের জন্য মিইউআই 9 রমটি রিলিজ করা হবে। তাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন ডিভাইস লিস্ট, রম ডাউনলোড লিঙ্ক আর ইনস্টলেশন প্রসেস সম্পর্কিত ভিডিওর জন্য। মিইউআই 9-এ দুটি মাল্টিটাস্কিং অপশন আছে। একটি হচ্ছে স্প্লিট স্ক্রিন মোড, যার মাধ্যমে আপনি যে কোনো দুটি অ্যাপ সিলেক্ট করে দোনোটিকে একসাথে ইউজ করতে পারবেন। এখনও সব অ্যাপ স্প্লিট স্ক্রিন মোড সাপোর্ট না করে থাকলেও গুরুত্বপূর্ণ প্রায় সকল অ্যাপেই স্প্লিট স্ক্রিন মোডটি আছে। এই ফিচারটি মূলত অ্যান্ড্রয়েড নুগাটের ডিফল্ট ফিচার। অ্যান্ড্রয়েড নুগাটের আরেকটি ডিফল্ট মাল্টিটাস্কিং মোড হচ্ছে কুইক অ্যাপ সুইচ। লাস্ট রানিং দুটি অ্যাপের মধ্যে মেনু বাটনটি দুইবার প্রেস করে আপনি সুইচ করতে পারবেন। মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ফিচার। মিইউআই 9-এ নতুন তিনটি থিম অ্যাড করা হয়েছে। ডিফল্ট থিমটি তেমন কোনো পরিবর্তন করা হয়নি, কিন্তু আইকন অ্যানিমেশন অ্যাড করা হয়েছে কিছু কিছু আইকনের জন্য। ফটো এডিটিং এর জন্য মিইউআই 9-এর গ্যালারিতে কিছু নতুন মোড অ্যাড করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে কলাজ। আপনি 4টি পর্যন্ত ছবি সিলেক্ট করে সেগুলোকে পোস্টার অথবা লেআউট মোডে কলাজ তৈরি করতে পারবেন। তাছাড়া আরো কিছু নতুন এডিটিং অপশনস এবং ফিল্টার অ্যাড করেছে। তাই এডিটিং এর জন্য অন্য কোনো থার্ড পার্টি সফটওয়্যার ডাউনলোড না করলেও হবে। মিইউআই 9-এ কিছু নতুন হোম স্ক্রিন এডিটিং কাস্টমাইজেশন অ্যাড করা হয়েছে। আপনি চাইলে কয়েকটি অ্যাপকে একসাথে মুভ করতে পারবেন অন্য পেজে, আর ওই খালি স্পেসে আপনি চাইলে অন্য কোনো অ্যাপ সিলেক্ট করে একসাথে সেগুলোকে প্লেস করতে পারবেন। মিইউআই 9-এর আরেকটি নতুন ফিচার হচ্ছে ডিটেইলড সাইলেন্ট মোড। ভলিউম ডাউন বাটনটি প্রেস করে আপনি সাইলেন্ট মোড অন অফ করতে পারবেন। আর সাইলেন্ট মোড অন করলে দুটি অপশন পাবেন, একটি হচ্ছে সাইলেন্ট আর একটি হচ্ছে ডু নট ডিস্টার্ব। এগুলোর জন্য আবার আপনি টাইম রেঞ্জ সিলেক্ট করতে পারবেন। রাতে ঘুমানোর সময় আপনি ডু নট ডিস্টার্ব 8 ঘন্টা পর্যন্ত সিলেক্ট করতে পারবেন। 8 ঘন্টা পর ডু নট ডিস্টার্ব অফ হয়ে যাবে। আর অন্যান্য ক্ষেত্রে আপনি যদি সাইলেন্ট মোড অন রাখতে চান, তাও আপনি 1 ঘন্টা, 2 ঘন্টা বা 8 ঘন্টা পর্যন্ত অন রাখতে পারবেন।
আর একটি নতুন ফিচার হচ্ছে লক স্ক্রিনের ডান দিকে সোয়াইপ করলে আপনি ফ্ল্যাশ লাইট আর মি রিমোট অ্যাপ ইউজ করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করুন।